সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, জাতীয় পার্টি সংসদে যাবে কিনা সেটা দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এবারে জানাবো, ডামি নির্বাচন আওয়ামী লীগকে দেশ পরিচালনা নৈতিক বৈধতা দেবে না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এবারে থাকছে নির্বাচন বর্জন করায় জনগণকে বামৈক্যের অভিনন্দন। 7 জানুয়ারি নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে তা বর্জন করায় জনগণকে অভিনন্দন জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। পাশাপাশি ভোট বর্জনের গণরায় মেনে নিয়ে ডামি নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন জোটের নেতারা। এদিকে নির্বাচন বাতিল এবং অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবারে থাকছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সর্বশেষ জানাবো, অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই বিএনপির। ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই দলটির। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সংসদে যাব কিনা সেটা দলীয় ফোরামের সিদ্ধান্ত, নয়াদিগন্তের সঙ্গে একান্ত আলোচনায় জি এম কাদের। জাতীয় পার্টি সংসদে যাবে কিনা সেটা দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার দুপুর 12টার দিকে রংপুর মহানগরী পল্লী নিবাসে লিচুতলায় জাতীয় পার্টির মরহুম চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে এই প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এর আগে পৈতৃক নিবাস সেনপাড়ার স্কাই ভিউ থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে এরশাদের কবর জিয়ারত এবং মোনাজাত করেন জি এম কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কাউন্টিং নয়, সরকারের ইচ্ছায় কাউন্টিং হয়েছে বলে মন্তব্য করেছেন জি এম কাদের। এর উদাহরণ হিসেবে ঢাকা 120টি আসনের ভোট বিশ্লেষণ করে তিনি বলেন, ভোটার কম থাকলেও প্রিজাইডিং, রিটার্নিং ও পুলিশের উপস্থিতিতে ভোট মেরে ভোট কাস্টিং বেশি দেখানো হয়েছে, ফলে এই নির্বাচনে গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ। এ সময় দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ভোট নির্বাচন না হওয়ার পুনরাবৃত্তির কথা জানান জি এম কাদের। তিনি বলেন, নির্বাচন যেটা আমার চোখে পড়েছে, যেটা আমরা পর্যবেক্ষণ করার সুযোগ হলো, তাতে প্রতি এটা সম্পূর্ণ সরকার নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে। এটা আমরা সব সময় ভয় করেছিলাম, যেখানে সরকার মনে করেছে সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার সেখানে সুষ্ঠু হয়েছে, যেমন রংপুর 3 এখানে সুষ্ঠু হয়েছে, এখানে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। আবার অনেক স্থানে যেখানে সরকার মনে করেছে কোন একটা ডেফিনিট প্রার্থীকে উনি পাশ করিয়ে দিবেন, সেটা 3 নম্বরে থাকুক আর 4 নম্বরে থাকুক, আর যাই হোক তাকে পাশ করিয়ে আনা হয়েছে। তিনি আরো বলেন, আমাদের পীরগঞ্জে যে প্রার্থী, তিনি প্রিজাইডিং অফিসারকে আগে থেকেই সাইন করা রেজাল্ট শিট তৈরি করা কাগজপত্র দিয়েছিল। পীরগাছা কাউনিয়ায়ও এ ধরনের ঘটনা ঘটেছে, সেখানে প্রকাশ্যে নৌকায় সিল মারা হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয় এখানে ভোটটা কাউন্ট করা হচ্ছে না, সরকারের ইচ্ছাটাকে কাউন্ট করা হচ্ছে, সেভাবেই রেজাল্ট তৈরি করা হয়েছে। আর যেহেতু টার্ন আউট যথেষ্ট কম ছিল, স্বাভাবিকের তুলনায় অনেক কম সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে এসেছিলেন, সেখানে বাকি যে ব্যালট পেপারগুলো ছিল সেগুলো আমাদের এজেন্টকে বের করে ভয় ভীতি দেখিয়ে নৌকা এবং স্বতন্ত্র কর্মীরা ভেতরে ঢুকে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং পুলিশের সামনে তাদের সহযোগিতায় সিল মেরেছে। এভাবে করার অর্থ হলো সরকারের পাতানো ছকে ইচ্ছায় ভোট হওয়া, বলেন জি এম কাদের। জাপা চেয়ারম্যান বলেন, সরকারের নিরপেক্ষ প্রশাসন, পেশি শক্তি এবং অর্থের প্রভাবমুক্ত থাকার যে ওয়াদায় আমরা নির্বাচনে গিয়েছিলাম, সে ওয়াদা সরকার রক্ষা করেনি। তাদের ওয়াদার কারণে আমরা সরাসরি প্রার্থী দিয়েছিলাম আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতার জন্য। তারা কথা দিয়েছিল অনিয়ম হবে না, কিন্তু তারা পাতানো ছকে নির্বাচন করল, যেমন ঢাকা 1, দোহার নবাবগঞ্জ, তার মধ্যে একটা, সেখানে আমাদের শক্তিশালী প্রার্থী ছিলেন সালমা ইসলাম, উনি সেখানে যথেষ্ট পপুলার, যথেষ্ট ভোট সেখানে ছিল, আমি নিজেই সেখানে গিয়েছিলাম। সালমা ইসলাম খুব আশাবাদী ছিলেন যে স্বাভাবিক ভোট হলে উনি জিততে পারবেন, সরকারের তরফ থেকে ওনাকে সেরকম আশ্বাসও দেওয়া হয়েছিল, সে ওখানে নির্বাচন প্রক্রিয়ায় কোন রকম হস্তক্ষেপ করবে না। কিন্তু আমরা দেখলাম আগের দিন রাত থেকে সেখানে বিভিন্নভাবে তার নেতাকর্মীদের উপর হামলা, এজেন্টদের কাগজপত্র ছিনিয়ে নেওয়া সহ তাণ্ডব তৈরি করে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হলো। জি এম কাদের বলেন, সরকারের পক্ষ থেকে বারংবার আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে এসব করা হবে না, যা ভোট সেটি কাউন্ট করা হবে এবং তাতে যে প্রার্থী জিতবে সেই এমপি হবে, কিন্তু সরকার তার কথা রাখেনি। 20-22টি আসনে এ ধরনের ঘটনা ঘটেছে, সেখানে ভোটের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত এসব
সব আসনে আমাদের লোকজনকে বের করে দেওয়া হয়েছে এবং মারধর করা হয়েছে। প্রার্থীদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। বারংবার বলার পরেও পুলিশ আসেনি, যাদের প্রোটেকশন দেওয়ার কথা ছিল সেটাও তারা করেনি। প্রিজাইডিং পোলিং অফিসারদের সামনে বসে, পুলিশের সামনে বসে সবাই মিলে তারা ব্যালট পেপারে সিল মেরেছে। এই বিষয়গুলো নিয়ে এর আগে আমি বারংবার কমপ্লেইন করতাম, সবসময় বলতাম এভাবে নির্বাচন করলে কখনই সুষ্ঠু হবে না, সরকারের অধীনে নির্বাচন করলে এরকম হচ্ছে, এটা সুষ্ঠু নির্বাচন হবে না। কিন্তু সেটাই পুনরাবৃত্তি করেছে সরকার। জিএম কাদের সংসদে যাওয়ার বিষয় বলেন, সংসদে যাব কিনা সেটা দলীয় ফোরামের সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। নির্বাচনে ভরাডুবির ঘটনায় জাতীয় পার্টির ধ্বংস হয়ে যাওয়ার প্রচারণাকে মিডিয়া এবং সরকারি প্রভাকাণ্ডা বলেও দাবি করছেন জিএম কাদের। দল ধ্বংসের চেষ্টার জন্য সরকারকে দায়ী করেন তিনি। ডামি নির্বাচন আওয়ামী লীগকে দেশ পরিচালনার নৈতিক বৈধতা দেবে না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশকে অব্যাহতভাবে একদলীয় অগণতান্ত্রিক শাসনের দিকে নিয়ে যাবে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, নজিরবিহীন ডামি নির্বাচন আওয়ামী লীগকে দেশ পরিচালনায় রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেবে না। আজ সোমবার রাজধানীর সেগুন বাগিচায় দলটির কেন্দ্রীয় কমিটির সভা হয়। সেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই শীর্ষ নেতা এসব কথা বলেন। সভায় সাইফুল হক বলেন, গতকাল রোববার অনুষ্ঠিত নজিরবিহীন ডামি নির্বাচন ফ্যাসিবাদী দুঃশাসনকে নতুন মাত্রা দেবে, অবশিষ্ট গণতান্ত্রিক অধিকারকে আরো বিপদগ্রস্ত করবে। এই নির্বাচন বহুদলীয় গণতান্ত্রিক কাঠামোকেও গভীরভাবে খাদে নিক্ষেপ করেছে বলেও অভিযোগ করেন তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই শীর্ষ নেতা অনতিবিলম্বে ভোটের ফলাফল বাতিল করে সরকারের পদত্যাগ এবং রাজনৈতিক সংকট উত্তরণে বিশ্বাসযোগ্য কার্যকর রাজনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। নির্বাচন বর্জন করায় জনগণকে বামজোটের অভিনন্দন। 7ই জানুয়ারি নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে তা বর্জন করায় জনগণকে অভিনন্দন জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। পাশাপাশি ভোট বর্জনের গণরায় মেনে নিয়ে ডামি নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জোটের নেতারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বামজোট আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। জোটের সমন্বয়ক ও বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জোটের নেতারা বলেন, দেশের বেশিরভাগ কেন্দ্র ছিল ফাঁকা, কেন্দ্রের সামনে এবং ভেতরে আওয়ামী লীগের কর্মীরা ছাড়া ভোটার উপস্থিতি খুবই নগণ্য ছিল। তারা বলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুসারে দুপুর 12:10 পর্যন্ত সারা দেশে ভোট পড়েছিল মাত্র 18.5%, আর বিকেল 3টার সময় ছিল 26.67%। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ বলেও অভিযোগ করেন তারা। বক্তারা বলেন, শিশুদের নিয়ে ভোট দেওয়ানো, পূর্বে সিল দেওয়া ব্যালট দিয়ে বাক্স ভর্তি করা, সরকারের মন্ত্রীরা প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা, জাল ভোট প্রদান, ডামি বিরোধী প্রার্থীদের পোলিং এজেন্ট না থাকা, ভোট কেন্দ্র দখলে বিজিবি এবং সরকারি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার, সরকারি দলকে ভোট না দিলে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাভুক্ত ভাতা বন্ধের হুমকি, সন্ত্রাসীদের দিয়ে হুমকি ধামকি সহ নির্বাচনে সরকারি দলের প্রার্থীদের জেতার জন্য যা যা করা দরকার সবই করেছে এই নির্বাচনে। নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জামায়াতের। নির্বাচন বাতিল এবং অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামীর। সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ দাবি জানান। এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকুন্দের সঞ্চালনায় জামায়াতের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। দেশবাসীর উদ্দেশ্যে ভারপ্রাপ্ত আমির এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশে আজ জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চলছে। গণতন্ত্র হত্যাকারী বর্তমান ক্ষমতাসীন সরকার গত 15 বছর ধরে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। তারা ক্ষমতা প্রলম্বিত করার লক্ষ্যে এবারও 7ই জানুয়ারি প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। তিনি বলেন, সরকার বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে 7ই জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নবায়নের ষড়যন্ত্র করে। কিন্তু বাংলাদেশের জনগণ জামায়াতে ইসলামী সহ বিরোধী রাজনৈতিক দলের ডাকে সাড়া দিয়ে প্রহসনের নির্বাচন বর্জন করে এবং ভোটদান থেকে বিরত থাকে। সরকারের হুমকি ধমকি অগ্রাহ্য করে জনগণ এই সাহসী এবং দৃঢ় সিদ্ধান্তে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। জনগণের এই ভূমিকায় বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক ঘটনা হয়ে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, 1969 সালের গণ আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এবং আন্দোলন সফল করে তুলেছিল। বাংলাদেশে চলছে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। গণতান্ত্রিক বিশ্ব এবং প্রতিষ্ঠান সমূহ বাংলাদেশে অংশগ্রহণ
গঠনমূলক ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা ব্যক্ত করেছিল। দেশের জনগণ নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাচ্ছে। সরকার জনমতকে অগ্রাহ্য করে ক্ষমতা পাকাপোক্ত করার নীলনকশা প্রণয়ন করে। তারা তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রহসনের নির্বাচন সফল করে তোলার লক্ষ্যে নিজেদের দলীয় লোকদের স্বতন্ত্র ডামি বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে এবং লোকজনকে ভয় দেখিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধ্য করার মাধ্যমে ভোটারের উপস্থিতি বাড়ানোর অপকৌশল গ্রহণ করে। সেই সাথে বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হয়। 28 অক্টোবর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত জামায়াতে ইসলামী সহ বিরোধী দলের 35,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় এবং মাত্র 2 মাসের মধ্যে 62 মামলায় 16 শতাধিক নেতাকর্মীকে সাজানো ষড়যন্ত্রমূলক মামলায় ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা প্রদান করা হয়। শেখ হাসিনাকে ফোনে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নরেন্দ্র মোদী নিজেই তার এক্স হ্যান্ডেলে বিষয়টি টুইট করেছেন। এক্সে নরেন্দ্র মোদী লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি এবং সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ঐতিহাসিক বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। আমরা বাংলাদেশের সাথে অস্থায়ী এবং জনকেন্দ্রিক অংশীদারিত্বকে আরো জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে 222টি আসন পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি পেয়েছে 11টি আসন, স্বতন্ত্র পেয়েছে 62টি আসন, এছাড়া অন্যান্য দল পেয়েছে 3টি আসন। এই নির্বাচনে দেশের প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেয়নি, ফলে আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল। তবে ভোট গ্রহণের পরপরই ভারত, চীন, রাশিয়া সহ বাংলাদেশে নিযুক্ত 11 দেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।